মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা 2023-24 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইনে ইটিসি এবং বোর্ড ট্রান্সফার সার্টিফিকেট বা বিটিসির বিষয়, গ্রুপ, শিফট, ভার্সন, ছবি পরিবর্তন এবং বাতিল, ভর্তি বাতিল যেটা কার্যক্রম প্রসঙ্গে একটি প্রজ্ঞাপন জারি করেছে। এই প্রজ্ঞাপনে বলা আছে আগামী 6/12/2023 থেকে 7/1/2024 তারিখ পর্যন্ত এই 23 এবং 24 সালের যে ইটিসি এবং বিটিসি গ্রুপ শিফট ভার্সন ছবি পরিবর্তন ভর্তি বাতিল ইত্যাদি কার্যক্রমগুলো সম্পন্ন করতে হবে এবং এরই জন্য বোর্ডের একটা নির্ধারিত ফি রয়েছে। শুধুমাত্র ফি দেওয়া লাগবে না, হচ্ছে শিফট ভার্সন ছবি পরিবর্তন এবং চতুর্থ বিষয় বাতিল করার জন্য কোনো ফি লাগবে না। এখানে বলা আছে ইটিসির জন্য 700 টাকা, বিটিসির জন্য 700 টাকা, প্রতি বিষয় পরিবর্তনের জন্য 200 টাকা এবং বিভাগ বা গ্রুপ পরিবর্তনের জন্য 800 টাকা এবং ভর্তি বাতিলের জন্য 600 টাকা ফি দিতে হবে। এই ফিটা টোটালটাই আমি কিভাবে করতে হবে আমি পরবর্তী অংশে দেখিয়ে দিচ্ছি। যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবে। সবার আগে নোটিফিকেশন পৌঁছানোর জন্য বেল আইকনের অল বাটনটি ক্লিক করে রাখবে। ইটিসি বা কলেজ ট্রান্সফারের আবেদনের জন্য প্রথমে আমি চলে যাব যে কোনো ব্রাউজারে গিয়েই আমি লিখব ঢাকা এডুকেশন বোর্ড .gov.bd। এখানে ঢাকা এডুকেশন বোর্ডটা আমি স্যাম্পল হিসাবে দেখিয়েছি। যে কোনো বোর্ড, যারা যে বোর্ডে আবেদন করতে চায় সেই বোর্ডের ওয়েবসাইটে ঢুকবো। ঢুকার পরে এরকম ইটিসি সবগুলা বোর্ডের ওয়েবসাইটে কিন্তু ইটিসি অপশন রয়েছে। এই ইটিসি অপশনে ক্লিক করলাম। ইটিসি অপশনে ক্লিক করার পরে আমার এখানে কিছু নিয়মকানুন রয়েছে, তো আমি সরাসরি চলে যাচ্ছি ইনফরমেশনে গিয়ে আমি লিখলাম 11 SSC পাসিং ইয়ার কিন্তু 2021। এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা টাইপ করতে হবে এবং SSC-র রোল টাইপ করব আমরা। টাইপ করা শেষ হওয়ার সাথে সাথে কিন্তু সার্ভারে কাজ করা শুরু করবে এবং ম্যাচিং যে ইনফরমেশনটা আছে সেই ইনফরমেশনটা কিন্তু এখানে দেখাবে। স্টুডেন্ট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, এই তিনটে অপশন কিন্তু আমাকে মিলিয়ে দেখতে হবে। এরপরেই এখানে কিন্তু মোবাইল নাম্বারটা, একটা জেনুইন বায়োমেট্রিক্স করা মোবাইল নাম্বারটা এখানে টাইপ করতে হবে। আমরা এখানে মোবাইল নাম্বারটা একটু কেয়ারফুলি টাইপ করব, কারণ হচ্ছে আমাকে একটা গোপন পাসওয়ার্ড বা একটা সিকিউরিটি কোড নাম্বার আমার মোবাইলে পাঠাবে এবং ট্রানজ্যাকশনের বিভিন্ন ইনফরমেশান আমাকে পাঠাবে বোর্ড। এই কারণে এই মোবাইল নাম্বারটা কিন্তু সিরিয়াস, খুব টাইটলি এবং বায়োমেট্রিক্স করা খুব ভালো, মানে হাতে আছে চালু করা মোবাইল ফোন নাম্বার কিন্তু এখানে দিতে হবে। এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম আমরা। মোবাইল নাম্বার টাইপ করার পরে আমাকে কিন্তু এই যে স্কুলে এখন আমি অধ্যয়নরত রয়েছি সেই স্কুলের ঠিকানাটা কিন্তু এখানে দেওয়া আছে, EIIN নাম্বার সহ। এরপরে গ্রুপ আছে, তারপরে মিডিয়াম আছে। এখন এইখানে টিসি ইনস্টিটিউশন অর্থাৎ আমি কোন কলেজে যাব সেই কলেজের নাম কিন্তু এখানে সিলেক্ট করে দিতে হবে এবং নাম সিলেক্ট করার পরে খেয়াল রাখতে হবে কিন্তু EIIN নাম্বারটা সহ কিন্তু এখানে থাকে। সুতরাং EIIN নাম্বারটাও কিন্তু আমাকে এখানে চেক করে দিতে হবে। একই নামের একাধিক স্কুল কিংবা একাধিক কলেজ থাকতেই পারে, সেক্ষেত্রে স্কুল যাতে সিলেকশন না হয়ে যায় সেটা একটু খেয়াল রাখতে হবে। এখানে ক্লিক করার পরেই কিন্তু এই ড্রপডাউন মেনু আসবে। এই ড্রপডাউন মেনু থেকে আমি সরাসরি টাইপ করে এখানে সিলেক্ট করতে পারি অথবা স্ক্রোল করেও, এখানে স্ক্রোল করেও কিন্তু আমরা নিচে নিয়ে এরকম কিন্তু সিলেক্ট করতে পারি। আমি নাম লেখা টাইপ করার সাথে সাথে কিন্তু আমার লিস্ট চলে আসলো এই রিলেটেড যা যা আছে। আমি এখন নামটা সিলেক্ট করে দিব EIIN নাম্বারটা স চেক করে। নাম সিলেকশনের পরে সে অটোমেটিক সার্ভার সার্চ করবে, সার্চ করে পেয়ে গেলে এখানে সিট যদি অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু সাবমিট করার অপশন সে নিয়ে নেবে, আদারওয়াইজ কিন্তু নেবে না। এখন কজ অফ টিসি, এই যে এইখানে যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলোকে আমাকে চিনে দিতে হবে। এর মধ্যে পিতামাতার বদলি আছে, বাসস্থানের পরিবর্তন আছে, যাতায়াতের সমস্যা, আর্থিক অসচ্ছলতা, এরকম বেশ কিছু কারণ দেওয়া আছে। যেই কারণটা আমার অ্যাপ্রোপ্রিয়েট সেই কারণটা আমি এখানে এই যে চার কোনা যে বক্স আছে এখানে ক্লিক করে সিলেক্ট করে দিব। সবগুলো ইনফরমেশান ঠিকঠাক থাকলে, মোবাইল নাম্বারও ঠিকঠাক থাকলে আমি এই যে সাবমিট ইউর অ্যাপ্লিকেশন বাটনটি ক্লিক করব। সাবমিট ইউর অ্যাপ্লিকেশন বাটনটি ক্লিক করলে হয়তো একটু সময় নিতে পারে, নেটওয়ার্কের স্পিডের উপর ডিপেন্ড করছে। আমার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়েছে এবং আমাকে কিন্তু সমস্ত ইনফরমেশন সহ একেবারে লাল কালি দিয়ে সিকিউরিটি কোডটাও দিয়ে দিয়েছে একবারে শেষ লাইনে। সিকিউরিটি পারপাজে আমি এই সিকিউরিটি কোডটি দেখাতে পারছি না, আমি হিডেন করে রেখেছি। এই ইনফরমেশানগুলো কিন্তু আমাকে দেখাবে।
ইনফরমেশনগুলো যদি সব ঠিক থাকে, এইখানে একেবারে বাম প্রান্তে প্রিন্ট ট্রান্সফার সার্টিফিকেট ইনফরমেশন যেটা আছে আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে কিন্তু বোর্ড ওয়েবসাইট আমাকে সেভ করার জন্য বা প্রিন্ট করার জন্য একটা অপশন দেবে। এখানে আমার যেহেতু প্রিন্টার নাই, সেভ অপশন রয়েছে, আমি সেভ বাটন ক্লিক করে রাখলাম। সেভ বাটন ক্লিক করার পরে আমার পিসিতে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে পিডিএফ ফাইল আকারে, আমি সেভ করে রেখে দিলাম। ওকে, এটা পরবর্তীতে আমার কাজে দেবে, এই কারণে আমি সেভ করে এখানে রেখে দিলাম। আমি পুরো ইনফরমেশনগুলো দেখে নিচ্ছি, যদি কোনো ভুল হয় কোনো সমস্যা নেই, আবার নতুন করে আবেদন করা যাবে। আমি আবার আগের উইন্ডোতে চলে আসলাম, এর পাশেই কিন্তু এই যে ডিলিট ট্রান্সফার সার্টিফিকেট অ্যাপ্লিকেশন এই অপশনে কিন্তু ক্লিক করলে কিন্তু এখানে ডিলিট হয়ে যাবে আমার আবেদনটি। এর পাশে এখানে কিন্তু স্পষ্ট করে লেখা আছে আবেদনটি সাবমিট হয়েছে, সোনালী সাহেবের প্রিন্ট নিয়ে রাখুন। উভয় প্রতিষ্ঠান অনলাইনে অনুমোদন করার পর ওই স্লিপটি নিয়ে সোনালী ব্যাংকের ফি জমা দিতে হবে। শিক্ষার্থী পর্যন্ত মোবাইলে সোনালী সাহেবের টাকা জমা দেওয়ার জন্য এসএমএস পাবে। প্রিন্ট সোনালী সাহেবা এটা নিয়ে রাখতে বলছে, দুই কলেজে যখন কাজকর্ম শেষ হয়ে যাবে তখন এটা জমা দিতে হবে। আমি একটু প্রিন্ট পে স্লিপে গেলাম, সোনালী পে স্লিপে, সোনালী পে স্লিপে গিয়ে দেখলাম আমাকে এরকম কিন্তু অপশন দিয়েছে। হ্যাঁ, সোনালী ব্যাংকের মাধ্যমে আমি সোনালী সেবা পেমেন্টের যে গেটওয়ে সেই গেটওয়ে দিতে পারবো, আবার ক্রেডিট কার্ডেরও দিতে পারবো। ক্রেডিট কার্ড দিলে কিন্তু আমার নেক্সাস কিংবা এটিএম, ভিসা কার্ড, মাস্টার কার্ডের উপর দিতে পারবো। মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে রকেট, বিকাশ, নগদ এবং ট্যাপ দিয়ে আমরা কিন্তু এই অপশনগুলো, এই টাকাটা অর্থাৎ 700 টাকা ফি আমি কিন্তু জমা দিতে পারবো। টাকাটা কিন্তু দুই কলেজ ফরওয়ার্ড এবং রিসিভ, দুই কলেজ, প্রথম কলেজ ফরওয়ার্ড করবে, দ্বিতীয় কলেজ রিসিভ করবে, করার পরেই কিন্তু আমি টাকাটা সোনালী গেটওয়ে বা এই দেখানো বিভিন্ন গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবো। পেমেন্ট করার পরে কিন্তু আমাকে কিন্তু এখানে অপশন দেখাবে উপরে। আমি এখন সাইন আউট দিয়ে বেরোয় যাচ্ছি আমার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা দেখার জন্য। আমি যে ফার্স্টে ট্রান্সফার সার্টিফিকেট স্ট্যাটাস যে অপশনটা রয়েছে, এই অপশনে গিয়ে কিন্তু আমি ক্লিক করলে কিন্তু আগের মতো প্যানেল আমাকে দেবে না। আমি এখানে টিসির ক্লাস, রেজিস্ট্রেশন নাম্বার, বোর্ড নাম্বার এবং যে সিকিউরিটি কোডটা দিয়েছে সেই সিকিউরিটি কোড নাম্বার দিয়ে কিন্তু আমাকে এখানে লগ ইন করতে হবে, কারণ একবার আবেদন কিন্তু সাবমিট হয়েছে। লগ ইন করার পর কিন্তু আমার ওই আগের স্ট্যাটাসটাই কিন্তু এখনও আছে, আমার কিন্তু দুই কলেজে ইনফরমেশন চলে গেছে। প্রথম কলেজ যদি এখন আমাকে ফরওয়ার্ড করে দেয় তখন কিন্তু আমি দ্বিতীয় কলেজে যোগাযোগ করব আমাকে রিসিভ করার জন্য। এবং দুই কলেজ যোগাযোগ করার পরেই, দুই কলেজের সমস্ত কাজকর্ম শেষ করার পরে কিন্তু সোনালী ব্যাংকের ফি জমা দিতে হবে। তো এই ছিল আমাদের ভিডিও, যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি ক্লিক করে রাখবে সবার আগে নোটিফিকেশন পৌঁছানোর জন্য, বেল আইকনের অল বাটনটি ক্লিক করে রাখবে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।